নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আমি চলে এলাম। আমার বার্থডে ছিল 8ই ফেব্রুয়ারিতে, আর আমি 7 তারিখে আমার বন্ধুরা আমার হঠাৎ না বলে চলে আসে, এসে আমার জন্মদিনে খুব ভালো আমার মানে কাটিয়েছি আমি। ওরা আমার হচ্ছে নিজের হাতে পায়েস করে খাইয়েছে, পায়েসে সব কিছু ওরা নিয়ে এসেছে কিনে। তার কারণ হচ্ছে 8ই ফেব্রুয়ারিতে আমি বলেছি কোনো বার্থডে করবো না। ওরা রাগ করেছে, আমার সাথে অনেক ঝগড়া করেছে। তারপর আমি 7 তারিখে ওরা এসে আমার কেক কেটেছি, পায়েস খেয়েছি, ওরা গিফট দিয়েছে, খুব মজা করেছি। আর তার কারণ হচ্ছে আমি কেন করতে চাইনি, আমার 2 বছর আগে আমার মা চলে যায়, তারপর থেকে আমি 2 বছর কোনো বার্থডে করিনি। আর এই ইউটিউব চ্যানেলটা মাঝে আমার বন্ধও করে দিয়েছিলাম, যেহেতু আমার মা, আমি যখন ইউটিউব চ্যানেলে রান্নাটা করছি, ভিডিওটা করছি, তখন আমার মার খবরটা আসে, সেটা খুব কষ্ট লেগেছিলো। ভেবেছিলাম আর করবো না, কিন্তু আমাকে অনেকে বললো, আমার মেয়ে, আমার বন্ধুরা, যে আমি যেহেতু একটু অন্যরকম হয়ে যাচ্ছিলাম, আমি মানে সবার সাথে মিশতে পারছিলাম না, অসুস্থ হয়ে যাচ্ছিলাম, তখন ওরা বললো তুই আবার ইউটিউব চ্যানেলটা মন দিতে থাক। আমি তার সঙ্গে, তার জন্য ইউটিউব চ্যানেলটা আমি রান্নাটা আবার নতুনভাবে শুরু করেছি, আবার রান্না করছি, আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি। আর গাছ, গাছ হচ্ছে 2 বছর হলো প্রচুর পরিমাণে আমি গাছ করেছি। গাছ আমি ভীষণ ভালোবাসি, ফুল ভীষণ ভালোবাসি। আমার ঘরে যে সাজানোটা আমি ফুলের ওপরে, কোথায় ভালো ফুল পাওয়া যায়, নানা জায়গা থেকে ফুল আনা, আমার কোনো ফুল এক জায়গা থেকে কেনা হয় না, যেখানে ভালো লাগে সেখানে সঙ্গে সঙ্গে ফুলটা আমি কিনে নিই। গাছও প্রচুর আছে, একদিন আপনাদের কাছে আমার গাছগুলো নিয়ে আমি শেয়ার করব ভিডিও করে। আমার ছাদে প্রচুর গাছ আছে, আমার ব্যালকনিতে প্রচুর গাছ আছে, আমার জানলায় 2টো বেডরুমের জানলায় গাছ ভর্তি আছে। গাছ ভীষণ আমি ভালোবাসি। আমি 7 তারিখে মানে খুব ভালো কাটিয়েছি, আনন্দ করেছি, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। হাই ফ্রেন্ড, কালকের আমার বার্থডে, আজকের বার্থডে নয়, কিন্তু আমার 2 বান্ধবী তারা আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে, সন্ধেবেলা চলে এসছে, তারা সব গিফট নিয়ে এসছে, কেক আছে, এখানে আইসক্রিমের কাপ আছে মানে বাটি, এখানে খাবার নিয়ে এসছে সন্ধেবেলা টিফিন, আর গাছ, ফুল গাছ আমি ভীষণ ভালোবাসি, আর আজকে রোজ ডে আছে, তাই জন্য ওরা আমাকে গিফট করেছে। আমি গিফট হিসাবে মানে গাছটা পেয়ে ভেবি হ্যাপি, খুব সুন্দর, আমার বার্থডের একটা খুব ভালো একটা গিফট পেয়েছি, সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি। আমার বার্থডে যদিও আজকের নয়, কালকে আমার বার্থডে। বন্ধুরা এসছে, বন্ধুরাই সাজিয়েছে, এখন আমি কেক কাটবো, ওরা চলে যাবে জন্য তাড়াতাড়ি কেকটা কাটার জন্য খুব চাপ দিচ্ছে, কেন ওরা সব বাচ্চা রেখে দিয়ে এসছে। আমি এখন কেকটা কাটবো। কত ভালোবেসে চালিয়েছো বলো তো। পুরোটা নিয়ে নিল বাবা ধর সত্যি সত্যি রান্না করেছি ভালো মেয়ে, দেখ ও কেক খেতে ভালোবাসে, দেখ বেশি ভালোবাসে, ও বেশি ভালোবাসে।
কি করব গালেরটা গালে লাগা এই আমার দুই বান্ধবী মিলে এখন আমার জন্য পায়েস করছে এই সবই ওদের আমার জিনিস ওরা কিছু নেবে না ওরা সব সঙ্গে করে নিয়ে এসেছে এই যে আমার দুই শয়তান হাই গাইস শয়তান আমার দুটো ফ্রেন্ড আমার শয়তান আমি খুব ভালো ছিলাম এই শয়তান পারলে পরে আমি শয়তান হয়ে গেছি বল 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 কিছু খুব ঝগড়া করে আগে যেন খুব সত্য ছিল এসছে আবার চা করছে চা বানাচ্ছে আমার জন্য আমি চা খাবো আমি পাইপের পাতলে বসে আছি আর এই একটা আমার বান্ধবী বল বল সমিতা কি হলো বল চুপ করে আমার বার্থডে আমাদের তো আজকে থেকে আসা বন্ধ এক সপ্তাহ আসতে না করে দিয়েছিল কিন্তু আমরা আমার দাদার বাড়িতে আসিনি তাই আমরা এখন পায়েস রান্না করছি ওর জন্য পায়েস ঢালছি ও পায়েস খাবে দেবজানি মতন অত ভালো রান্না করতে পারিনি দেবজানি খুব সুন্দর রান্না করে আপনারা তো রান্না সবসময় দেখেন আমি জাস্ট আমরা শুধু একটু চেষ্টা করেছি একটু সাহস করে এগিয়েছি আর কি আর এই এই বান্ধবীটা খুব ভালো রান্না করে হ্যাঁ খুব সত্যি ওর 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 অনেক রান্নাও আমি কিন্তু করেছি অসাধারণ আমি ওর কাছে অনেক রান্না শিখেছি ওর কাছে খেয়েছি খেয়ে আমি ওরম ভাবে করতে চেয়েছি খুব ভালো করে ও বিরিয়ানি খুব ভালো করে খুব ভালো রান্না করে আমিও একদিন একদিন আমি চাই মানে চেষ্টা করব ওদের ওদেরও রান্না আমি শেয়ার করব দেবজানি অনেক ভালো ভালো রান্না করে কিন্তু আমাদের সব রান্না খাওয়ায় না আমরা বলে বলে খাই এটাও একটা ব্যাপার ঠিক আছে আবার পরে আসছি এখন শয়তান গুলো খুব উৎপাত শুরু করে দিয়েছে আর থাকবো না বেশি কোনে কানে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ না তো ওরে তো কি খেতে পারি না নাকি আমরা হ্যাপি বার্থডে ডিয়ার দেবজানি দুধটা পাতলা হয়ে গেছে তুই খাওয়া সময় পিতা হ্যাপি বার্থডে গান কর হ্যাপি আলাদা যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দেবু হ্যাপি বার্থডে বাবা মনে পড়ছে না রে আমার আমি আনন্দ করলাম আর মেয়ে ছিল না মেয়ে ছিল বোনের বাড়িতে মেয়ে 8 তারিখে ভোরে মানে সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছে তো ঘুম থেকে কোনোদিন তাড়াতাড়ি ওঠে না সেদিন তাড়াতাড়ি উঠেছে বাড়িতে এসছে আর আমি ও জানে আমি খুব ফুল ভালোবাসি আমার বান্ধবীরাও দিয়েছে আমার ফুল একটা গাছ সেদিন রোজ দিয়েছিল আমার মেয়েও আমাকে একটা গোলাপ দিয়েছে খুব সুন্দর গোলাপ গাছটা আমি ভীষণ হ্যাপি তারপরে আমি স্নান করলাম করে পুজো দিয়ে আমি ছেলে মেয়ে তিনজন মিলে বেরোলাম ঘুরতে সিনেমা দেখলাম সিনেমা দেখে আমরা খেলাম খুব আনন্দ করলাম মজা করলাম করে ফিরলাম ফেরার সময় আমার ছেলে মেয়ে আর ছেলে ভীষণ বড় দুষ্টু আমার ছেলে ভীষণ দুষ্টু তার কারণ হচ্ছে ও বারে বারে আগের দিন আমাকে জিজ্ঞেস করছে তুমি কি আইসক্রিম ভালোবাসো গো বললাম কেন না তুমি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম খাবে নানা রকম আইসক্রিম আমি আমি শোন আমি শীত আইসক্রিম খাবো না না তুমি নয় আমি খাবো মানে হ্যাঁ আমরা ঘুরতে গিয়ে আইসক্রিম খাবো বারবার বলছে আসলে না ওরা হচ্ছে মানে জানতে চাইছে আমি কোনটা পছন্দ করিস তারপরে ফেরার সময় আমি ফিরছি ছেলে মেয়ে ওরা একটা জায়গায় কেক অর্ডার দিয়েছিল কেকটা খুব সুন্দর দেখতে পাবেন ভিডিওতে ছোটো ছোটো কেক বানিয়েছিল বাকির মতন আর আমার হাজবেন্ড হচ্ছে কেক অর্ডার করেছিল সবাই মিলে মানে কেক সাজিয়ে
আর আমি তো বাইরে থেকে ঘুরে এসে আমি তো শরীর আর দিচ্ছে না, দুদিন ধরে আনন্দ করছি। আমি গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতে ওরা সব মানে লুকিয়েই সব কিছু গুছিয়ে আমাকে ডাকলো। এবার কেক কাটবো, একটু তো সাজ না সাজুগুজু করলে হয় না, যেন তাড়াতাড়ি করে আমি যেটা পরে বেরিয়েছিলাম সেটাই হাতে তাড়ে ছিঁড়ে চপ করে আমি ড্রেসটা পরে নিয়ে কেকটা কাটলাম। এইভাবে আমি আমার জন্মদিনটা পালন করেছি, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। এবার হয়েছে কি, আমার বার্থডেটা পড়েছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া হয়। কিন্তু মিথ্যে কথা নয়, আমরা তিনজন নিরামিষ খাইনি, আমরা তিনজনে খুব খেয়েছি। আমি যা যা ভালোবাসি সব কিছু খেয়েছি। চলো স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। পেরেছনি বা আওয়াজ জ্বলে যাচ্ছে তো। ছেড়ে দাও ছেড়ে দাও, তুলে ফেলে দিতে হবে ভাই। একটা বাটি নিয়ে জল ভর্তি করে হয়েছে, পেরেছি। আরে একটা বাটি বাটি নিয়ে আসো, হয়নি আবার হয়ে যাচ্ছে। তুলে সাইডে রেখে দাও, বাটি বা কিছু নিয়ে ওই নিচ থেকে ওই ইয়েটা দে, বাক্সটা দে ওর মধ্যে, বাবা রেখে দেবে। আমি পেরেছি সব কটা, ও অলরেডি ওর নিচে আর নেই, ওই জন্য বন্ধ হয়ে গেছে, ওই ম্যাজিকটা নেই ওর নিচে আর। ডক্টর স্ট্রেঞ্জ যত অবধি ম্যাজিক করতে পেরেছিল, হ্যাঁ ডক্টর স্ট্রেঞ্জ যত অবধি ম্যাজিক করতে পেরেছিল তার বেশি আর করতে পারেনি, তাই না ভাই? আরে না, ও মাল্টিভার্স উদ্ধার করতে চলে গেছে, ওই জন্য বাকিটা করতে পারেনি। চলো চলো ছুরি নাও। ও ঠিক আছে, কি যাব না, চলো। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা। ওরে বাবা উঠছে, তোলো তোলো হাত দিয়ে তোলো। কাটো কাটো, খুব ঠান্ডা আমার, কিন্তু এত দিবি না মা। ওই মা আমার পুচকে কে কো কাটবে, কিন্তু দাঁড়াও আগে ওটা কেটে নাও বাবা, ধরো আমি কেমন ডিম দেয়ার, কাটবে নাকি ধরে খাবে, কি করতে চাও ধরে খাবে? ঠান্ডা লাগবে আমার বিরিয়ানি খাবো।
হান্ডা বিরিয়ানি অর্ডার করা হয়েছে, চলে আসবে। আমি আজকে বিরিয়ানি খাবো, মানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে, মেয়ে চাইনিজটা বেশি ভালোবাসে। যাক, এইটাই আমার বলার ছিল, আমার জন্মদিন কেন আমি নিয়ে এলাম ভিডিও, মানে ভিডিও করে কেন আমি আপনাদের কাছে শেয়ার করছি, কারণ হচ্ছে এটাই, আমি 2 বছর আমার খুব খারাপ গেছে, এই বছর আমি ভীষণ হ্যাপি, খুব ভালো এনজয় করেছি। আপনাদের যদি ভালো লাগে আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করব। এবার আমি আশা করি এবার ভিডিও আমি নানা ভালো ভালো রান্না হচ্ছে করে ভিডিও করে পোস্ট করতে শুরু করব। আপনারা দেখবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।